যশোরের মনিরামপুরে দুটি বেসরকারি ক্লিনিকে যৌথ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও র‍্যাব ৬ যশোর। বৃহস্পতিবার দুপুরে মনিরামপুর বাজারের মনোয়ারা ক্লিনিক ও মনিরামপুর নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নানা অনিয়মের দায়ে দুটি ক্লিনিকের মালিককে সাজা প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৌম্য চৌধুরী। তিনি জানান, জাল কাগজপত্র, ভুয়া লাইসেন্স, অস্বাস্থ্যকর পরিবেশ, প্রয়োজনীয় জনবল ও চিকিৎসক না থাকাসহ চিকিৎসা সেবার নামে প্রতারণা করার দায়ে ওনারা ক্লিনিকের মালিক আব্দুল হাইকে ৩৫,০০০ টাকা জরিমানা এবং মনিরামপুর নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক অলিয়ার রহমানকে ১,৩০,০০০ টাকা ও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। আজকে আমরা যশোর জেলার মনিরামপুর উপজেলায় এসেছি। এখানে আমরা দুটো প্রাইভেট ক্লিনিকে অভিযান পরিচালনা করলাম, মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করলাম। এবং এখানে মূলত আমরা এর আগে যেখানে মনোয়ারা ক্লিনিকে গেছি সেখানে আমরা দেখলাম যে ওনাদের যে আমাদের যে ১৯৮২ সালের যেই অধ্যাদেশের যে সাতটি ধারা, সব ধারাতেই ওনার অপরাধ হয়েছে। এবং অপরাধ হওয়ার ফলে ওনাকে একদম প্রত্যেক ধারায় জরিমানা করে মোট ৩৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে ওনাকে। আর সেখান থেকে আমরা এখানে আসলাম, যেটা নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক। এখানে এসে আমরা ওনার মোট বেশ কিছু অপরাধ পেয়েছি। প্রথমত হচ্ছে ওনার হাসপাতালে ৬টি ধারা উনি করেছেন, মানে মেনে চলেননি। তারপর হচ্ছে ওনার হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ভ্যাকসিন পাওয়া গেছে। পরবর্তীতে নেমে আমরা এখানে এই ডিসপেন্সারির মালিকও উনি, এবং সেটারও ওনার দেখা গেছে এখানে প্রচুর, প্রায় ২ কার্টুনের মতো আমরা মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়েছি। এই সব কিছু মিলে বিভিন্ন ধারায় ওনাকে মোট ১,৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে এবং এক বছরের কারাদণ্ড দণ্ডিত করা হয়েছে। র‍্যাব ৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব জানান, অভিযানে দুটি ক্লিনিকের বিভিন্ন ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি এবং ওষুধ রাখার ফ্রিজে মাছ, মাংস, ডিম সহ রান্না করা খাবার পাওয়া যায়। এ সময় মনিরামপুর নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। স্বাস্থ্য খাতে প্রতারণা ও অপচিকিৎসা দূর করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানে সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সহকারী সার্জন ইফফার ডাক্তার জারিন নুরানি। আমরা নিম্নমানের ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানে নেমেছি এবং আপনারা আজকে দেখতে পেয়েছেন আমাদের সাথে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এবং সিভিল সার্জনের প্রতিনিধি রয়েছে। আমরা আজকে দুইটি হসপিটালে, সর্বমোট একটি হসপিটালে ১,৩০,০০০ টাকা এবং এক বছরের কারাদণ্ড এবং আরেকটি হসপিটালে ৩৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এবং এই ধরনের অভিযান যশোর জেলার প্রতিটি উপজেলাতেই ইনশাল্লাহ নিয়মিতভাবে পরিচালনা করা হবে, যাতে করে স্বাস্থ্যসেবার মান উন্নত করা যায়। অ্যান্টনি দাসপু, ঢাকা পোস্ট, যশোর।